নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাগান পালবাবু এবং আমি অনুপম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি সেটি হচ্ছে লঙ্কা গাছ। আমাদের প্রত্যেকের যতই ছোট না ছাদ বাগান হোক, একটি কিন্তু লঙ্কা গাছ অবশ্যই থাকে, এবং এই লঙ্কা গাছটা কেমন করে যত্ন করতে হবে সেটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই লঙ্কা গাছটিতে প্রথমেই বলি যে এর সারের কথা। এর সারের ক্ষেত্রে আমরা বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তিন রকম খাবারই এতে দিতে হবে, কারণ এতে ফুলের সঙ্গে একটি আমাদের ফলও হয়, যার জন্য এই গাছটিকে আমরা লাগাই। তো প্রথমেই আমি এটাতে যেটা ব্যবহার করি সার, সেটি হচ্ছে এনপিকে 19-19-19। এই 19-19-19 মাপটি আদর্শ সার আমাদের লঙ্কা গাছের জন্য, কারণ 19-19-19-এ সম পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস আছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা 19-19 সারটি ব্যবহার করিবেন। আর দ্বিতীয় নম্বর, আমি যেরকমভাবে পরাগ মিলন করছি, এটি হচ্ছে আমাদের এখন বিশেষ করে লঙ্কা গাছে কিন্তু সেরকমভাবে পোকামাকড়ের দ্বারা পরাগ মিলন হয় না, কারণ লঙ্কা গাছের ফুলগুলো নিচের দিকে থাকে। তাই অন্যান্য গাছে পরাগ মিলন পোকার দ্বারা হলেও, কিন্তু লঙ্কা গাছে আমি সাধারণত এই বার্ডের মাধ্যমে পরাগ মিলন করে থাকি। কারণ আপনারা জানেন, এই পরাগ মিলনের পরেই কিন্তু যে লঙ্কাটা সেটা পুষ্ট হয়ে গাছে ধরে থাকবে, এবং এই পরাগ মিলন না হলে কিন্তু গাছের লঙ্কা যদিও আসে সে লঙ্কাটা ঝরে পড়বে। তাই অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এই পরাগ মিলনটা এরকম বাড়ের মাধ্যমে করিয়ে নেবেন। তৃতীয় পর্যায়ে আসি এর রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে। এই গাছটিতে লঙ্কাতে কোনো ঝালের জন্য কোনো রকম রোগ পোকামাকড় না লাগলো, এর পাতাতে কিন্তু একটি বিশেষ রোগ লাগে, সেটি হচ্ছে সাদা মাছির পায়ের দ্বারা আমাদের এই গাছটিতে একটি শোষক পোকার আক্রমণ হয়। এর জন্য আপনাদের মনোটোটোফস স্প্রে করতে হবে, আর সারা বছর এতে নিম তেল স্প্রে করতে হবে। এর লঙ্কাটা যতটাই ঝাল ততটাই হচ্ছে এর পাতাটা মিষ্টি, তার জন্য কিন্তু এই গাছে এই শোষক পোকার আক্রমণটা সর্বাধিক বেশি হয়ে থাকে এবং গাছের পাতা কুঁকড়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? আমি খুব ছোট্ট আকারে ভিডিওটি বানিয়েছি, মাত্র দুটো ইনফরমেশন দিয়ে। যেন এর থেকে বেশি ইনফরমেশন পেতে গেলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করেন, আপনাদেরকে আমি সেই লাইট কমেন্টের উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে থাকি ডে ওয়াইজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, কেননা এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিনই প্রায় দিয়ে থাকি। এবং যদি লাইক এবং শেয়ার করেন যাতে অন্যান্য জন পায়। আবার দেখা হবে আগামী একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।